আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছে যে বাংলাদেশে যেটা ট্যাক্স আছে অর্থাৎ উপার্জনের উপর কর দিতে হয়, তো আমরা যারা প্রশাসন তথা দেশকে ট্যাক্স কর আদায় করি আমাদের কি কি জাকাত দিতে হবে? একটা জিনিস মনে রাখবেন, জাকাত ইসলামের একটি স্তম্ভ। জাকাত এর পিছনে রব্বুল আলামিনের একটি মহৎ উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য হচ্ছে দেশ এবং সমাজ দরিদ্রমুক্ত হওয়া, এবং যিনি জাকাত দিবেন তিনি যেন তাকওয়া অর্জন করতে পারে এবং ওনার কাছে গচ্ছিত সম্পদ যেন পবিত্র রাখতে পারে, সেটি হচ্ছে জাকাতের মূল উদ্দেশ্য। এখন জাকাত আমরা কোন জায়গায় ব্যয় করব? আল কোরআন আমাদেরকে নির্দিষ্ট করে দিয়েছে জাকাতের খাত হচ্ছে আটটি। যেমন রব্বুল আলামিন ঘোষণা করেছেন কোরআনে, আল্লাহ পাক বলেছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, যাকাত হচ্ছে ফকিরের জন্য, ওয়াল মাসাকিন মিসকিনের জন্য, ওয়াল আমিলিনা আলাইহা যাকাত যারা আদায় করে আদায়কারীদের জন্য, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম এবং যাদের মন ইসলামের দিকে আকৃষ্টের প্রয়োজন রয়েছে তাদের জন্য, ওয়াফির রিকাবি গোলাম আজাদ করণের জন্য, ওয়াল গারিমিনা ঋণগ্রস্ত ব্যক্তির জন্য, ওয়াফি সাবিলিল্লাহ যারা আল্লাহর পথে আছে তাদের জন্য, ওয়া ইবনি সাবিলে মুসাফিরের জন্য ফরিদাতান মিনাল্লাহ, এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান। এই আটটি খাতে আপনাকে আমাকে যাদের উপর জাকাত ফরজ তাদেরকে এই খাতগুলোতেই জাকাত দিতে হবে, এর বাহিরে জাকাত দেওয়ার কোনো বিধান নাই। এখন আমরা যারা জাকাত দিই এবং যারা ট্যাক্স আদায় করি এর মধ্যে আকাশ পাতাল ব্যবধান আছে। জাকাত এটা আল্লাহ প্রদত্ত ফরজ বিধান, আর ট্যাক্স সরকার কর্তৃক নির্ধারিত উপার্জন কর। জাকাতের বিধান কখনো পরিবর্তন হবে না, কিন্তু ট্যাক্সের বিধান সময়ে সময়ে পরিবর্তন করা হয়। জাকাতের হার হচ্ছে শতে আড়াই ভাগ, যেটা কখনো কমও হবে না বেশিও হবে না, শতে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে। কিন্তু ট্যাক্সের সম্পদ যত পরিমাণ বেশি হবে ট্যাক্সের হারও তত বেশি হবে। জাকাত কোনো অবস্থায় রহিত হবে না, কিন্তু ট্যাক্স সরকার ইচ্ছে করলে বিশেষ প্রয়োজনে রহিত করতে পারে। জাকাতের ব্যয়ের খাত নির্ধারিত আটটি, আটটির বাইরে অন্য কোথাও জাকাত দেওয়ার কোনো বিধান নাই, কিন্তু ট্যাক্সের নির্ধারিত ব্যয়ের খাত সীমারেখানে সরকার যেখানে ভালো মনে করে সেখানেই ট্যাক্সের টাকা ব্যয় করতে পারে। জাকাতের উদ্দেশ্য হলো দায়মুক্তি, দরিদ্র বিমোচন, অসহায়ীদের কল্যাণ সাধন করা, আর ট্যাক্স হলো রাষ্ট্রের প্রাণশক্তি, এর দ্বারা জনসাধারণের উপকৃত করা। সুতরাং জাকাতের উদ্দেশ্যটা ট্যাক্সের উদ্দেশ্য আরেকটা। তাই যারা ট্যাক্স কর দেয় অবশ্যই যদি তার কাছে নিসাব পরিমাণ সম্পদ এক বছর পর্যন্ত থাকে তাকে অবশ্যই জাকাত আদায় করতে হবে। ট্যাক্স দেওয়ার কারণে কারো উপর জাকাত কখনো রহিত হবে না। তাই আসুন, যারা বলেন আমি ট্যাক্স আদায় করেছি কর দিয়েছি আমি কেন জাকাত দিব, ট্যাক্স এটা দেশ সরকারের বিধান, জাকাত সেটা আল্লাহর বিধান। আপনি দেশের নাগরিক হিসেবে কর আদায় করেছেন, আপনি আল্লাহর বান্দা মুসলিম হিসেবে অবশ্যই আপনার ভাই বোনের হক জাকাত আপনাকে আদায় করতে হবে।